আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্যানভিশন টিভির মাহে রমাদানের প্রতিদিনের আয়োজন শাহরুল রমাদান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের আহমেদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো নৈতিক অবক্ষয় রোধে রোজা। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমআইইউর ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর এম উমার আলী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায়। আপনার অবস্থা? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বহুদিন পরে দেখা আপনাদের সঙ্গে। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো নৈতিক অবক্ষয় রোধে রোজা। স্যার শুরুতে আপনারা জানতে চাই আমরা যে নৈতিক অবক্ষয় বলতে আমরা কি বুঝি? আপনি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আজকে রমজান উপলক্ষে আমাদের যে জিনিসগুলোর খুব বেশি জানা দরকার তার ভিতরে এটা একটা বড় বিষয়। রোজা আমাদের তাকওয়া বৃদ্ধি করে এবং তাকওয়া বৃদ্ধি করার জন্যই সারা বছরে একবার দীর্ঘ একটা প্রশিক্ষণের মাস হিসেবে আসে রমজান আমাদের কাছে। এই তাকওয়ার যদি বর্ণনা আমরা আল্লাহ রসুলের ভাষায় শুনতে চাই, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তাকওয়া সম্পর্কে, তখন তিনি ইঙ্গিতে দেখাচ্ছিলেন আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা। এটা দিয়ে যে খোদাভীতি, খোদাভীরুতা ইত্যাদি যে কথা বলা হয়, আসলে এর আসল বিষয়টাই হচ্ছে কি যে আমি মানুষ, আমার স্রষ্টা আমি নই, আমাকে একজন স্রষ্টা, আমার একজন স্রষ্টা আছেন যিনি সমগ্র বিশ্বজাহানের স্রষ্টা এবং তিনি আমাকে এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কাজে আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে আমি সেই উদ্দেশ্য কতটুকু সম্পাদন করছি, এই অনুভূতিটা নিজের ভিতরে যদি জাগ্রত থাকে কারো, তাহলে পরে সে, তাকে আমরা বলি তাকওয়া আছে তার ভিতরে, সে মুত্তাকি। আর এই অনুভূতি জাগ্রত করার বিষয়টাই হচ্ছে সেই নৈতিকতাটা। নৈতিকতা এটাই মানুষ করে, মানুষের, পশু এবং মানুষের ভিতরে তফাৎ হচ্ছে যে পশুর ভিতরে ওই নীতিজ্ঞান বা নৈতিকতার কোনো বিষয় নেই। আদারওয়াইজ মানুষও ওই ধরনের একটা প্রাণী, কিন্তু প্রাণী হলো এটা নৈতিক জীব, এর ভিতরে নীতি নৈতিকতা। সে এই নীতি নৈতিকতার শুরু হচ্ছে মূলত পরিবার থেকে, মা বাবার কাছ থেকে সে গোড়াতে সেই নৈতিকতার ধারাটা শিখে, মা বাবার ওই পরিবারের সাথে থেকে থেকে সে নৈতিকতাটা শিক্ষা পায়। তারপরে এটা থেকে সে আরও বৃহত্তর পরিবেশে যায়, শিক্ষা জগতে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং পারিপার্শ্বিকতা, সামাজিক সম্পর্কে, এটার ভিতর দিয়ে তার কাছে নৈতিকতার জ্ঞান আসে। আর সবচাইতে বড় যেটা, মানে যে স্রষ্টা তাকে সৃষ্টি করছেন তার তরফ থেকে যে ডিভাইন নলেজ, যে ডিভাইন ইনস্ট্রাকশন তার কাছে আছে, যেটাকে আমরা ওহী বলি, সেই ওহী হচ্ছে সবচেয়ে বড় সোর্স তার নৈতিকতা দেওয়ার। এই ধর্মীয় ইনস্ট্রাকশন না ফলো করলে পারে এটা নৈতিকতাটা থাকে না। মানুষের ভিতরে অন্যান্য জ্ঞান যা কিছু আসে, এই জ্ঞান যদি নৈতিকতা বর্জিত হয় তাহলে পরে সেই জ্ঞানটাকে পশুর চাইতে অধম করে দেয়, যেটা কোরআনে বলে কি যে বালহুম আদাল, ওই অন্যান্য জীবজন্তুর চাইতেও সে নিকৃষ্ট, নিকৃষ্ট পর্যায়ে চলে যায়। আহসানুল খালিকিন হিসাবে তাকে সৃষ্টি করা হলো, কিন্তু সে তার নিজের কাজকর্মের দ্বারা সে আসফালা সাফিলিনে পরিণত হয়ে যায়। তো এই নৈতিকতাটাই মূলত মানুষকে মানুষ করে। আল্লাহ রসুলও ঠিক ওইভাবেই বলছেন যে তোমাকে যখন আল্লাহর আদালতে হাজির করা হবে তখন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের সেই কার কতটা দাপট, কেমন তুমি হৃষ্টপুষ্ট, মোটা তাজা, কত বড় তোমার পজিশান, কিংবা ধন দৌলতের দিক থেকে তুমি কত অর্জন করেছো, এগুলোর ভিত্তিতে তোমার কোনো মর্যাদা নেই। বরং তোমার মর্যাদা হবে তুমি কেমন তোমার নৈতিকতাটাকে গড়েছো, एवं केमन काज करेछे नैतिकता दिए एटा सूरा मुल्ककेও ठीक ओइভাবে বলা হয়েছে যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই মৃত্যু এবং জীবন বেষ্টিত যে তোমার এই সময়টা দেয়া হয়েছে এই সময়টা তুমি যে একটা নৈতিক জীব এই নৈতিকতা দিয়ে তুমি কতটা সুন্দর করে তোমার জীবনটাকে পরিপূর্ণ করে তুলতে পেরেছো এর ভিত্তিতেই হচ্ছে তোমার পরীক্ষা। এই পরীক্ষাটাই তোমাকে নেওয়া হচ্ছে এই তোমার এই জীবনে। স্যার আমরা কথা বলছিলাম নৈতিক অবক্ষয় নিয়ে, সময় হলো একটা বিরতি নিয়ে, আর বিরতির পর আমরা ফিরে এসে আবার আপনার সাথে কথা বলবো। দর্শক দেখছিলেন শাহরুর রমাদান অনুষ্ঠান। আজকে আমরা কথা বলছিলাম নৈতিক অবক্ষয় রোধে রোজা। সময় হলো একটি বিরতি নেওয়ার, বিরতির পর আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। يا شهر البركات দর্শক বিরতির পর আমরা আবার ফিরলাম আমাদের আজকের অনুষ্ঠানে। দেখছিলেন শাহরুর রমাদান। আজকে আমরা কথা বলছি নৈতিক অবক্ষয় রোধে রোজা। স্যার আমরা নৈতিক অবক্ষয় নিয়ে কথা বলছিলাম, আপনি জানতে চাচ্ছেন যে নৈতিক অবক্ষয়ের ধরনটা বা স্বরূপটা কি। নৈতিক অবক্ষয় আমাদের আসে সন্তানদের ভিতরে বা পরিবেশে, এটা অপসংস্কৃতি থেকে, মূলত এটা অপসংস্কৃতি থেকে আসে। বাবা মায়ের আচার আচরণের ভিতরে যদি কোনো খারাপ কিছু দিক থেকে থাকে এগুলোর প্রভাব পড়ে সন্তানদের উপরে। পরিবেশের ভিতরে যদি অপসংস্কৃতি প্রভাবিত হয়, আজকাল আমাদের যে জানালা সংস্কৃতির যে প্রভাব পড়তে সেই সব প্রভাবে অনেক খারাপ জিনিস আমাদের ছেলে মেয়েদের উপরে চলে আসে, যার কারণে আমরা দেখি ঘরের ভিতরেই একটা লড়াই শুরু করে দেয়। বাবা মায়ের প্রতি শ্রদ্ধা সম্মান এটা অনেক সন্তানেরই থাকে না, এটা থেকে বাইরে অন্যদের সাথে আমরা সমাজে দেখছি যে ছেলে বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে। হ্যাঁ এমনও এটা হচ্ছে কি যে বাবা সন্তানদের ভিতরে ভালো মতো আচরণ করছে না, কিংবা মায়ের কাছ থেকেও যদি দেখে কি যে সন্তান তার নিজের ইচ্ছা অনুযায়ী এটা পাচ্ছে না, তখন মাকে খুন করতেও সে দ্বিধা করে না। অথচ কোরআন বলে, যে সংস্কৃতির শিক্ষা দেয় আমাদের আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাসূল যে সংস্কৃতির আমাদের শিক্ষা দেয় তাতে কিন্তু বাবা মাকে টপ প্রায়োরিটি বলা হয়েছে। মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। বলা হয়েছে বাবা মা কিংবা দুজনের যে কোনো একজনকে তুমি যদি জীবিত পাও, তারপরে যদি তুমি জান্নাতের অধিকারী না হতে পারো তাহলে তুমি হতভাগা। বাবা মাকে সেই এত গুরুত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ বলেন কি যে রেজাল্লাহ রেজাল ওয়ালিদাইন, সাখাত আল্লাহ সাখাত ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে পিতামায়ের সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর অসন্তুষ্টি আল্লাহ নাকচ হয়ে যান, পিতামাতা নাকচ হতে পারে। তো এই ধরনের অনেক বর্ণনা আছে আল্লাহ রাসূল দিয়েছেন কি যে পিতামাতা নাকচ ছিল অথচ ওই ছেলে অনেক ধর্মীয় কাজ করেছে, করার পরেও কিন্তু সে মুক্তি পাচ্ছে না, যার কারণে সে মাকে ডেকে সন্তানের অবস্থা রেখেছে। সেই সন্তানকে তুমি যদি মাফ করে না দাও তাহলে জাহান্নামে তোমার এরকম কষ্ট পাবে, এই জন্য আগুন নিয়ে এনে তাকে বলছে যে ওকে পুড়িয়ে দাও। তখন মায়ে বলেছে না, যে তুমি যদি এইখানে এই আগুনে তাকে পোড়াতে না দাও তাহলে তোমার ছেলে উপরে তুমি যে নাখোশ থেকেছো এই নাখোশ থাকার পরিণামটা তার আরও খারাপ, জাহান্নামে যাবে। তো এই যে জাহান্নামের ভয় বা পারলৌকিক আজাবের ভয়, আল্লাহ সব কিছু দেখেন, এই অনুভূতি জাগে তখন রোজার ভিতর দিয়ে একটা ব্যক্তির ভিতরে যে আল্লাহ আমারে দেখেন, আমি খাই না খাই যা কিছু করি আল্লাহ আমারে দেখেন। এবং এই রোজাতে তাকে সংযম শেখায়, রোজার ভিতর দিয়ে তাকে তার ভিতরে নিয়ে আসে, তাকে অনুভূতি তৈরি করে দেয়। তার যতগুলো সেই যৌনবৃত্তি খুন্নিবৃত্তি, তার ভিতর দিয়ে যে জিহ্বার যে ব্যবহার, এই সুন্দর করে করবার জন্য এই তাকে সংযত হওয়া, এটা রোজা শেখায়। আর আল্লাহ রাসূল তো বললেন এই কথাই যে যদি তোমরা তোমাদের সেই মুখের জবানটাকে যদি তোমরা জিহ্বা দ্বারা যদি কাউকে তুমি যদি ইয়ে করো আঘাত দাও, মান সাতারাল মুসলিমও বেলেসানহি ইয়াদহি, সেই তার জিহ্বা দ্বারা হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত সে অন্যকে না রক্ষা করতে পারলো ততক্ষণ পর্যন্ত সে মুসলমান নয়। তো এই সব ক্ষেত্রে তাকে খুব সংযত আচরণের अधिकारी करते बोलेছে এই सब जिनिसगुलो হচ্ছে নৈতিকতার অবক্ষয় রোধের জন্য আল্লাহ রাসূল বলছেন অথচ আমাদের এখানে সমাজের প্রভাবে হচ্ছে কি তারা বিগড়ে যাচ্ছে এই অবক্ষয় হয়ে সমাজটাকে তারা ইসলাম থেকে দূরে নিয়ে যাচ্ছে রমজানের শিক্ষা থেকে দূরে নিয়ে যাচ্ছে রোজার শিক্ষা থেকে তারা দূরে নিয়ে যাচ্ছে যেখানে আল্লাহ রাসূলকে বলা হলো যে তাকে প্রেরণ করাই হয়েছে মুআল্লিম হিসেবে टीचार हिसाब से किसर टीचार फिजिक्स केमिस्ट्री मैथमेटिक्स नय बर बयस्तले उताम्मेमा माकारिमाल आखलाक আমাকে নৈতিকতার দিক চরম उत्कर्ष সাধনের জন্য আমাকে टीचार হিসেবে পাঠানো হয়েছে তো এই নৈতিকতা চরম उत्कर्ष সাধন যারা করতে পারলো এইটার ভিতর দিয়ে আসলে মানসিকতা মানুষের মানবিকতা কিন্তু এই মানবিকতা যদি জয় না করতে পারে तार आचरणের দিক থেকে সবচেয়ে খারাপ আচরণ করে মানুষের সাথে সে নিজের একে কন্ট্রোল করতে পারে না তাতে কিন্তু সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না এটা সম্ভব নয় এটা কাজেই নৈতিকতার অবক্ষয় ঘটে যায় যখনই আমরা সেই ডিভাইন যে নলেজ ডিভাইন যে ইনস্ট্রাকশন ওহির যে ইনস্ট্রাকশন এটা যতক্ষণ পর্যন্ত আমরা না फलो करब आमादेर परिवारे आमादेर समाजे ततक्षण पर्यन्त आमरा नैतिकताके निये आनते पारबो ना मा बाबार काछ थेके शिक्षा किंबा स्कूलेर काछ थेके शिक्षा प्रतिष्ठानेर काछ थेके शिक्षा समाजेर काछ थेके शिक्षा एगुलो मानुषेर शिक्षा मानुष किन्तु निर्भुल नय एटा किन्तु ओहिर शिक्षा एटा आल्लाह प्रथमेई बलेछे जालिकाल किताबुल्लाह रयबाफी एर भितरे कोनो सन्देह नाई एटा निर्भुल काजेई जदि सेखाने नैतिकतार अवक्षय थेके यदि समाज के रोध करते हैं नैतिकता दिए यदि समाज के गढ़े तुलते हैं ताहले परे आमादेर काछे आमादेरके ओहिर काछे फिरे आसते होबे ओहिर ज्ञानेर काछे फिरे आसते होबे रोजार शिक्षार काछे फिरे आसते होबे आल्लाह आमारे देखतेछेन सबकिछु आल्लाह जानेन एटार एटार फल आमाके एखोनी केउ यदि शास्ति ना देय एर ओर परिणति आमार जोन्नो अनेक खाराप परकाले आमरा शास्ति पाबो एटा रोजार अनुभूति मानुषके एई जिनिसटा दिये देय नैतिकतार अवक्षय रोधे এই রোজার শিক্ষা রোজাকে কার্যকরী ভূমিকা আছে এই দিক থেকে আমরা দেখি যে আমাদের তরুণ প্রজন্ম মাদকের সঙ্গে জড়িত অশ্লীলতার সঙ্গে জড়িত প্রতারণার সঙ্গে জড়িত এই সমস্ত কিছু রোধের অবশ্যই রোজা একটি ভূমিকা রাখতে পারে এই এইগুলো হচ্ছে কেন এগুলো হচ্ছে যে ওই আল্লাহ রাসূলের শিক্ষা থেকে দূরে যায় আল্লাহ রাসূল বললো যে তোমাদের মধ্যে সে মুমিন নয় যে নিজে পেট পুড়ে খেলো এবং তার পড়োশী भूखा थे गल एभवे रात केटे गल से मुमिन नय आल्ला रसूल बोलो कि तुम्हार से मुमिन नय जार थेके तार प्रतिबेशी निरापद नय से मुमिन नय आल्ला रसूल बोलो कि तुम्हारे भितरे से नारीदेर जे मर्यादा दीते हबे से मर्यादा तुम्हारे देयार जे कथागुलो बोलो से मर्यादा जदि देया ना हय ताहले परे सत्यिकार अर्थे से माने मानुषेर मर्यादा माने नारीके बोला हलो पुरुषेर अर्धांगिनी ताके लेबास बला हलो कुरानेर भितरे हुन्ना लेबासुन लाकुम वा आंतुम लेबासुन लाहुन्ना तो एई जे एइभावे जे शिक्षागुलो देया हलो এই শিক্ষাগুলো যদি আমরা বাস্তবে প্রয়োগ না করি তখন দেখা যাচ্ছে যে নারীর উপরে ওই বিভিন্ন ধরনের জুলুম হচ্ছে কিংবা সমাজে এই ধরনের অনৈতিক কাজগুলো ঘটে যাচ্ছে একজন আরেকজনকে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে বন্ধু বান্ধবী ছিল তারপরে তাকে তাকে তার উপরে তার জীবন হরণের কারণ ঘটছে বহু ঘটনা এই ধরনের পত্রপত্রিকায় আমরা দেখছি এই কারণগুলো ঘটতেছে শুধুমাত্র আল্লাহ রাসূলের সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করছি না বলে আল্লাহ রাসূল এটা বললো যে তোমরা দুনিয়াবাসীর প্রতি তোমরা রহম করো তাহলে আল্লাহ আসমানবাসী তোমাকে তোমার প্রতি রহম করবে স্যার আমরা সুন্দর সুন্দর কথা শুনছিলাম নৈতিক অবক্ষয় রোধে রোজার ভূমিকা নিয়ে আমাদের সময় একবারে শেষ হয়ে এলো আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আল্লাহ আপনাকে দান করুন দর্শক দেখছিলেন আমাদের আজকের অনুষ্ঠান শাহরুল রমাদান আমরা আজকে কথা বলেছি নৈতিক অবক্ষয় রোধে রোজা আমরা সুন্দর সুন্দর কথা শুনেছি এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের নৈতিকতার উন্নতি ঘটাবো এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।